রাসুলের জীবন এক মহাসমুদ্র রাসুলের জীবন নিয়ে আলোচনা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলা খুবই কঠিন আল্লাহ রাবুল আলমিন নিজেই রাসুলের জীবন সম্পর্কে বলেছেন লাকাদ কান ফি ইল্লাহে উসুয়াতুন হাসানা রাসুলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সর্বোত্তম জীবন পদ্ধতি খুঁজি তাহলে রাসুলের জীবনের মধ্যেই খুঁজতে হবে আল্লাহ রাব্বুল আলমিন খোঁজার ব্যাপারে আরও বলেন মা আতা রসুল ফা খুজুহু অমা আনহু ফান্তাহু রাসুল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো মানে তোমরা পালন করো আর যা কিছু নিষেধ করেছেন তা তোমরা পরিত্যাগ করো আল্লাহরাবুল আলমিনের ডাইরেক্ট ঘোষণা অর্থাৎ দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তির এক নম্বর যে প্রেসক্রিপশন তা আমরা রাসুলের জীবনের মধ্যে পাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই রাসুসুল্লা সাল্লাম মানব সমাজের মডেল গোটা জাতি গোটা জাতির মডেল বিশ্ববাসীর মডেল আল্লাহ রাবুল আলমিন এই সম্পর্কে তার কালামে পাকের মধ্যে ফরমান অমা নাকা ইহ রহমাত আলামিন আমি আপনাকে পাঠিয়েছি মানব জাতির জন্য রহমত স্বরূপ কল্যাণস্বরূপ স্বরূপ মানুষের অকল্যাণ হোক কোনো প্রাণীর অকল্যাণ হোক এই জন্য আমি দুনিয়াতে আপনাকে পাঠাইনি এই জন্য সর্বকালের সর্বযুগের সেরা মানুষ মোহাম্মদ সাল্লাম তার জীবন অনুকরণ অনুসরণ এবং বাস্তব প্রতিবেদনের মাধ্যমে মানব জীবনের শান্তি এবং কল্যাণ রয়েছে রাসাদাম এশানে ফরমান মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানী তা না মাই ফিল জানা যে ব্যক্তি আমার সোনাত মানে আমার জীবনচরিত্র আমার জীবনচরিত্রকে অনুসরণ করলো সে আমাকেই অনুসরণ করলো আর যে আমাকে অনুসরণ করলো সে আমার সহিত জান্নাতে থাকবে অর্থাৎ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সুখ শান্তি যাই পাই এটা তেমন কোনো বিষয় নয় পরকালীন শান্তি যদি আপনার আমার হয়ে যায় এটা আপনার জন্য আমার জন্য চিরস্থায়ী শান্তি এই জন্য চিরস্থায়ী শান্তির সন্ধানে দুনিয়ার জীবনে সামান্য কিছু কষ্টকলেশ করলেও আল্লাহ রাব্বুল আলমিন তার রাসুলের জীবন অনুকরণের বদৌলতে আমাদেরকে জান্নাত দিবেন যেখানে অফুরন্ত না নাজনিয়ামত রয়েছে যেখানে অফুরন্ত কোনো জিনিস চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন তার বান্দার সামনে হাজির করবেন এই স্থায়ী সুখের জন্য আমরা সকলেই কামনা করি আল্লাহর রাসুল সম্পর্কে শুধু মুসলমান নয় অমুসলিমরাও ভালো ভালো মন্তব্য করেছেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তিনি বলেছেন একটা বই লিখেছেন দ্য ক্যাডেট অফ ভ্যান্ডিকেশন প্রফেট অফ ইসলাম একটা ইংরেজ ছোট্ট বই অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যাদের যাকে ভারতের জনক বলা হয় তিনি বলেছেন মোহাম্মদ সাল্লা এমন একজন ব্যক্তি তার ওই বইয়ের ছোট্ট একটা লাইনের মধ্যে আসছে যিনি প্রেম দিয়ে দয়া দিয়ে ক্ষমা দিয়ে বিশ্ব নিখিল জয় করতে সক্ষম হয়েছেন আমরা সেই আদর্শ বুকে ধারণ করি সেই আদর্শ বুকে লালন করি এবং সেই আদর্শ বুকে লালনের মাধ্যমে ব্যক্তি জীবনে শান্তি অর্জন করার চিন্তা করি পারিবারিক জীবনে শান্তি অর্জন করার চিন্তা চিন্তা করি সামাজিক জীবনে শান্তি অর্জন করার চিন্তা করি সর্বোপরি দেশব্যাপী রাসুলের আদর্শ ছড়িয়ে দিয়ে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করি সম্মানিত দর্শকতা আল্লাহ রাসুলের চেহারা কেমন ছিল তার স্ত্রী বন্দনা দিয়েছেন পূর্ণিমার রাত্রিতে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই আর আমার ঘরের চাঁদের দিকে তাকাই একবার নয় দুইবার নয় তিনবার আমি ঘর থেকে বের হলাম দেখি আসমানের চাঁদ সুন্দর না আমার ঘর আমার ঘরের চাঁদ সুন্দর অল্লাহে আল্লাহর কসম করে বলছি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার ঘরের চাঁদই সুন্দর এই সুন্দরই হতে হবে হতে পারে অনুকরণীয় অনুসরণীয় শুধু শুধু চেহারা সুন্দর নয় তার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গও সুন্দর ছিল আল্লাহর রাসুলের কান কেমন ছিল আল্লাহ রাসুল বলছেন হে আমার সাহাবারা তোমরা কি জানো আমি আমার কান দিয়ে কতটুকু শুনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা জানি না বলে শোনো আমার এই কান দিয়ে আসমানের উপর টুং শব্দ হলো আমি শুনতে পাই আল্লাহ রাসুল বললেন হে আমার সাহাবারা তোমরা কি জানো আমি আমার এই চোখ দিয়ে কতটুকু দেখি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো তো জানি না আল্লাহর রাসুল বললেন যে তোমরা শোনো আমি আমার চোখ দিয়ে সামনেও যা দেখি পিছনেও তা দেখি ডানেও যা দেখি বামেও তা দেখি কী অবর্ণনীয় চোখ এই চোখই হতে পারে অনুকরণীয় এই চোখই হতে পারে অনুসরণীয় আল্লাহর রাসুলের দাঁত কেমন ছিল দাঁত মুক্তার মতো চকচক করত দাঁত দিয়ে উজ্জ্বলতার প্রতিবিম্ব দেখা দিত অর্থাৎ এমন অবস্থা আল্লাহ রাসুল সাল্লাম এবং তার স্ত্রী একদিন ঘরের মধ্যে কাঁথা সেলাই করছেন এমতো মতো অবস্থায় তার কি হলো তার হাত থেকে সূচটা পড়ে গেল আয়েশা বলেন হে আয়েশা তুমি কি খোঁজো ঘরে আলো নিভে গেছে বলে আলো নাই আমার হাতের সূচটা পড়ে গেছে আমি সূচটা খুঁজছি এইবার আল্লাহ রাসুল মুসকি হাসলেন হাসার পরে দাঁতের যে উজ্জ্বলতা এই উজ্জ্বলতায় কি আল্লাহর রাসুলের স্ত্রী কী করেন সুস খুঁজে বের পালেন বের করলেন আল্লাহর রাসুলের চুল কেমন ছিল এই চুলের মধ্যে বরকত আর বরকত ছিল আল্লাহর রাসুলের সাথী খালিদ দিগ্বিজয়ী যোদ্ধা উনি বলেন আমি যে যুদ্ধেই যেতাম রাসুলের চুলকে আমি তাবি হিসেবে ব্যবহার করতাম এই চুলের কারণে আমি যুদ্ধে যে আমি যে দক্ষতা যুদ্ধে যে আমি পারিদর্শক যে যে আমার যে শক্তি প্রয়োগ করতে পেরেছি এটা আল্লাহর রাসুলের চুলের বরকতেই সম্ভব হয়েছে আল্লাহর রাসুলের হাতে কেমন বরকত ছিল আল্লাহর রাসুলের হাতে বরকত একদিন আল্লাহ রাসুল এবং তার সাহাবি আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু দাওয়াত খেতে গেলেন দুইজনে খুব ক্ষুধার্থ যখন ফিরিয়ে আসলেন দেখলেন যে ঘরের মধ্যে কিছু আসে না বললেন হে আবু হুরায়রা দেখো তো কিছু আছে না কিন বললেন হে আল্লাহর রাসুল মাত্র এক পেয়ালা দুধ আছে বললেন আমার কাছে নিয়ে আসো আল্লাহর রাসুলের কাছে আনলেন এবার আল্লাহ রাসুল হাত দিয়ে দুধের পেয়ালা নাড়লেন বললেন যারা আহলে সুফা আছে সত্তর আসজন এদের ডেকে নিয়ে আসো এরাও তো ক্ষুধার্ত এরাও তো খাবে এইবার আবহলারা চোখটা চেহারাটা মলিন করে ফেললেন তবুও রাসুলের কথার আনুগত্য করলেন আহলে সুফার সকল সাহাব ডাকলেন বললেন হে আবহরারা সবাইকে তুমি পেট ভরে খাওয়াও এইবার সকলেই যে সময় দুধের পেয়ালা আল্লাহ রাসুলের হাতে ছোঁয়া পেয়ালা মুখে লাগায় বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের উদর পূর্তি হয়ে গেছে এক এক করে সকল সত্তর জন আশি জন সকলেই উদর পূর্তি করে খেলো এবার আল্লাহ রাসুল বললেন হে আবু হর এবার তুমি পরাণ ভরে খাও আবু হরায়রা এক ঢোক দিয়ে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেট ভর্তি হয়ে গেছে বললে পেয়ালা এবার আমার কাছে দাও এবার আল্লাহ রাসুল খেলেন রাসুলের উদর পূর্তি হয়ে গেল বললেন হে আবু রায়রা দেখো হাতের বরকতে দুধ যা আসলো তাই রয়ে গেছে সম্মানিত উপস্থিতি এই রাসুল সাল্লা সাল্লাম হতে পারে অনুকরণীয় এই হতে পারে অনুসরণীয় তার জীবন পদ্ধতি অর্থাৎ তার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন সকল জীবনই ছিল তার অনুকরণীয় পারিবারিক জীবনে কেমন ছিল পরিবার জীবনে তার পরিবারের কেউ তার কাছ থেকে কষ্ট পাননি সামাজিক জীবনে কেমন ছিল অমুসলিমরাও তার কাছ থেকে কি। সমান অধিকার পেয়েছে রাষ্ট্রীয় জীবনে কেমন ছিল রাষ্ট্রের সকল নাগরিক তার কাছ থেকে সমান অধিকার পেয়েছে অর্থাৎ সার্বজনীন আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত দূত হিসেবে তিনি মানব জাতির কল্যাণে এসেছিলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন সারা জীবন তিনি কল্যাণের জন্য কাজ করেছেন এই রাসুলের জীবন পদ্ধতি হতে পারে আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় এবং আমাদের বাস্তব জীবনে যদি আমরা অনুকরণ করি তাহলে আমরা দুনিয়ার জীবনে সুন্দর জীবন পাবো পরকালও মুক্তির আশা করতে পারি সবশেষে আমি বলতে চাই আসুন আমরা রাসুলের পথ ধরে এগিয়ে যাই দুনিয়ার জীবনে শান্তি পাই পরকালও মুক্তি পাই আল্লাহর রাসুল বিদায় হজের ভাষণে বলেছেন লাং তাদিল্লু মা তাম বিহিমা কিতাব আল্লাহ অসুন্নাতা রসুলি দুইটি জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা খালো পদভ্রষ্ট হবে না আমি থাকবো না কিন্তু দুইটি আমার রেখে যাওয়া দুইটি জিনিস কেয়ামত পুজো থাকবে এটি হল কোরআন আর কি তার রাষ্ট্রের জীবন হাদিস আসুন আমরা সকলে মিলিয়ে কোরআন পড়ি আর হাদিস পড়ি এবং কোরআন হাদিসের আদলে জীবন গড়ি দুনিয়ায় সুন্দর জীবন পাব এবং পরকালু আল্লাহর রহমতে মুক্তি দিবেন আমরা দুনিয়াও শান্তি চাই পরকালও মুক্তি চাই একটি সুন্দর পৃথিবী মানে একটি সুন্দর রাষ্ট্র মানে রাষ্ট্রীয় জীবন অনুকরণ অনুসরণ এবং বাস্তব জীবনে প্রতিফলনের মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করব এবং পরকালও মুক্তির পথ ত্বরান্বিত করব আল্লাহ আমাদের সকলের তাওফিক দিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি হুজুর আপনাকে ধন্যবাদ এত সময় আমাদের বার্তা টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দিয়েছেন এ কথা যেন আমি মনে করি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে যার মাধ্যমে আমরা বিশ্ব শান্তি বিনি শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো ইনশা আল্লাহ সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি বিশ্ব মানবতার অগ্রদূত নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের আদর্শ ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে শান্তিময় হোক সারা দুনিয়া এই ছিল আমাদের আজকের আয়োজন সব খবর সবার আগে জানার জন্য আমাদের বার্তা টোয়েন্টি ফোরের সাথেই থাকবেন